Ganpati Bappa. Moria. Mangal Murti. Moria. Ganpati Bappa. Moria. Mangal Murti. Moria. 1 2 3 4 Ganpati ke jai jaikar. 1 2 3 4 Ganpati Bappa jai jaikar. Ganpati Bappa. Moria. Mangal Murti. Moria. Ganpati Bappa. Moria. Mangal Murti. Moria. Bappa, Moria, Mangal Murti, Moria, Ganpati Bappa, Moria, Mangal Murti, Moria. এটাই নিয়ম আমাদের, এটাকে মেনে চলতে হবে। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, 1 2 3 4 গণপতি কে জয় জয়কার, 1 2 3 4 গণপতি আমারে সাথ, 1 2 3 4 গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা। যে ওয়াচম্যান আছে তাকেও নিয়ে যাওয়া হচ্ছে, সে এখন গাড়িটা চালাচ্ছে। হ্যাঁ, লোক কম, বাড়িতে কেউ আসে না, তো সেই জন্য এখন সবার বাড়িতে গণেশ পুজো, তাই সব কেউ আসবেও না। সেটাই তো। আর আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, এরপরই এক মাসের মধ্যে, তো বুঝতেই পারছো বাড়ি পরিষ্কার করা, নাড়ু বানানো, এগুলো তো থেকেই থাকে। তো কেউ এখন আর বাড়ি ছেড়ে কেউ আসতে চায় না। তো এখন দেখো গাড়িটা নামাচ্ছে, সঞ্জয়ের কোলে আছে গণপতি বাপ্পা, আর শ্রেয়ান এদিকে টাটা করছে। তো ঠাকুরকে এরকম ভাবে আমরা নিয়ে যাই।
বৃষ্টিও হচ্ছে না যখন তখন দিওয়ারি জি থোড়া সা আগে করো পানি হ্যাঁ এক মিনিট বল দো উধার উধার কা লক উধার কা উস সাইড কা তো এরা এখন বসে পড়েছে ঠাকুর এখন বসে পড়েছে কোলে বসে পড়েছে সঞ্জয় তো আমি আর শ্রেয়ান এখন পেছনে বসে পড়বো আরে এই দেখো শ্রেয়ান আর আমি এখানে বসে শ্রেয়ানকে দেখতে পাচ্ছ না একটু অন্ধকার হয়ে গেছে এই দেখো শ্রেয়ান আর আমি পেছনে বসে গেছি আর ওখানে আমাদের ওয়াচম্যান যে আছে সে গাড়ি চালাচ্ছে সঞ্জয় মূর্তিটাকে নিয়ে বসে আছে আগেই বসে তো চলো এখন যাওয়া যাক তারপরে দেখা যাক কি হচ্ছে দেখো আমাদের ঠাকুরটা নিয়ে যাচ্ছে এখানে একজন আছে যে নিয়ে যায় গিয়ে ওখানে ভাষণ করে আমাদেরকে নিজেদেরকে নিয়ে গিয়ে করতে দেয় না ওই যে নিয়ে চলে গেল ওই দেখো ওখানে ভাষণ করছে এখানে আমরা প্রত্যেকবার ঠাকুর ভাষণ করি এখন ঠাকুর ভাষণ হয়ে গেছে ভেতরে আরতিও করতে দিচ্ছে না কিছুই করতে দিচ্ছে না অনেক পুলিশ দাঁড়িয়ে আছে করোনার জন্য তো কি আর করা যাবে এরকম ভাবে এবছরটা কেটে গেল সামনে বছর আশা করছি সবকিছু ভালোভাবেই হবে তো এই দেখো এখন সঞ্জয় গাড়িতে চলে এসেছে গেছে একদম দাঁড়াও ঢুকতে দিচ্ছে না আর যখন তখন বৃষ্টি আসছে প্রতি দু তিন মিনিট পর পর বৃষ্টি আসছে সেটাই আগের বছরও মানে এরকমই হয়েছিল আর করোনার জন্য এখন প্রোটেকশন আছে কোনো এখানে আরতি করতে দিচ্ছে না দেব একটা গণপতি এলো এদিকে ওইখানেই নামিয়ে দিয়ে আসতে হচ্ছে জায়গা করা আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আশা করি সব বেশ দেখো একদম দাঁড়িয়ে গেছে ধরে কাহা চলে গেছি বাড়ি দু মিনিট মাছলি কা খানা লেনে তুই দেখো বাপ্পাকে ছেড়ে দিয়ে চলে এলাম ঠাকুর তো আর যায় না আবার আসবে এই দেখো ঘর একদম খালি শুয়ে পড়ো এখানে বলো গণপতি বাপ্পা মরিয়া কাঁদে নাকি হনুমান কাঁদ যে জায়গাটা একদম খালি হয়ে গেছে দেখো দুদিন এখানটা ভরা ছিল যে চলে এসছে বাপ্পা আবার তুমি বছর বছর এসো এই দেখো স্থাদি শুরু করে দিয়েছি গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া না ওই মোদকটা ঠাকুরের হাতের না ওটা খাওয়া যাবে তো সঞ্জয় একদম ভিজে গেছে কাক ভেজা হয়ে গেছে আমি আর শ্রেয়ান তো যাও করে গিয়ে দাও শ্রেয়ানের মাথাটা ভিজে গেছিল কি হয়েছে অন্যবার আমাদেরকে ওই পুকুরের সামনে নিয়ে যায় তারপরে ঠাকুরটা ওখান থেকে নিয়ে চলে যায় জলে নামতে দেয় না পুলিশ থাকে এবার কি হচ্ছে ওই পার্কের ভিতরটাতে ঢুকতেই দিচ্ছে না করোনার জন্য তাও তো আমি আসলে যাও ভাবে ঢুকে গেছিলাম পুলিশ এত চেল্লামিলি করছে দেখো তোমার চার্জারের তারটা টানছে এই ছাড় তোদের হাতে মুক্তি দিয়ে দিতে হচ্ছে আর ওখানে দান পেটিতে তোমার যা মনের মতো মানে যা পয়সা দেওয়ার কিছু বলছে না পয়সা দিয়ে দাও ঠাকুর ছেড়ে দিয়ে চলে এসো আর ফুল টুল গুলো রাখার জন্য মিউনিসিপ্যালিটির গাড়ি আছে গাড়িতে ফুল দিয়ে দাও দেখো দেখো এটাকে দেখো তুমি ঠাকুরের ফল নেবে হ্যাঁ তো দুদিন একদম হই হই করে কেটে গেল কোন কিরম ভাবে যে সময়টা কেটে গেল বোঝাই গেল না তার মনে হয় যেন পুজো আস্তে আস্তে ভালো শেষ হয়ে গিয়ে যাওয়াটা মানে মনে হয় যেন হয় আসলো আর হুট করে চলে গেল আর এখনো যা বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে আমার মানে ওয়েদারটা এত খারাপ সেটাই দেখো এই ঠাকুরের প্রসাদ এটা কেনে চল এবার বেশি বুঝতে পেরে গেলে ওটাকে বারবার খাবে চল তাড়াতাড়ি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নি